আপনার এই বছরে কেমন আশা করতেছেন, কি রকম রেজাল্ট? আলহামদুলিল্লাহ এই যাত্রা নিয়ে আমি খুবই আশাবাদী, সেটা আমি সারা দেশের মানুষ এটা আশাবাদী, কারণ এটা আগাম এমন সময় যে কুলটা বাজারে আসতেছে, মূলত এখন কোনো কুল বাজারে নাই, নাই বলে নাই শুধু এইটাই, কারণ যেখানে কাশ্মীরি বল সুন্দরী আরো 3 মাস পরে বাজার আসবে, বাজার তো এটা এখন অলরেডি করতেছি, তার মানে এখন যদি আমি এই কুলটা হারভেস্ট করতে পারি আরো 15-20 বছর শেষ করে দিতে পারি, তাহলে কি হবে আমার কলাম অনেক টাকা ইনভেস্ট বেঁচে আসবে, যেরকম কীটনাশক দিতে হবে না, আমার বল সুন্দরীতে আরো 3-6 মাসে 3 মাসে 6 বারে কীটনাশক দিতে হবে, পানি দিতে হবে, এরপর 6 মাসে, আর এটা নাই ফরিদপুর জেলা, ফরিদপুর সদর উপজেলা হাটগোবিন্দপুর গ্রামে মফিজুর রহমান মাফি ভাইয়ের এই আগাম টক মিষ্টি কুলের বাগানে। দর্শক, মফিজুর রহমান মাফি ভাই এখানে 76 বিঘা জমির উপরে এক বিশাল মিশ্র বাগান গড়ে তুলেছে। দর্শক, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আগাম টক মিষ্টি কুল সম্পর্কে চারা রোপণ, সার প্রয়োগ, কীটনাশক এবং আয় ব্যয় টুকিটাকি বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরব। দর্শক, আশা করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, বরাবরের মতো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, এখন চলুন মফিজুর রহমান মাফি ভাইয়ের সাথে কথা বলে এবং আগাম টক মিষ্টি কুল সম্পর্কে টুকিটাকি বিষয়গুলো জেনে নেই। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাকে কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের আজকে এই কোন জাতের বড়ই সম্পর্কে বলবেন? এটা আগাম টক মিষ্টি একটা কোন নিয়ে। আগাম টক মিষ্টি? আচ্ছা, এই আগাম টক মিষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের আজকে এর চাষ পদ্ধতি কি বিস্তারিত বলবে, তার আগে আপনি যদি একটু সংক্ষেপে আমাদের একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মফিজুর রহমান, ফরিদপুর সদর, আর একজন কৃষি উদ্যোক্তা বা কৃষক বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এই যে আগাম টক মিষ্টি যেটা বলতেছেন, এটা আপনার কতটুকু বাগান শুরু করছেন? এটি আমাদের 500 গাছ আছে। 500 পিস গাছ আছে। এছাড়া সমস্ত আপনার বড়ই বা কুল মিলে কত বিঘা আছে? আমার সবকিছু, আমার একটা মিশ্র ফলের মধ্যে 76 বিঘা বাগান আছে, কুলি আছে আপনার 35-36 বিঘা। কুল আছে 36 বিঘা, আর এই আপনি আগাম টক মিষ্টি 500? জি, 500 নতুন লাগাইছে। আচ্ছা, এইটা আর আমাদের যদি একটু বলেন, এটার কোন সময় চারা রোপণ করতে হয়? এটা মূলত আপনি যদি একটু আগাম চাষ করেন, যেমন ফাল্গুন মাসে বা চৈত্র মাসের ভিতরে লাগান, তাহলে ফলটা আর আগাম আসে। আর আপনি মূলত এখন তো শুরু করে বৈশাখ মাস পর্যন্ত লাগাতে পারবেন। আপনি যখন যদি এখন লাগান, গাছের হাইট বড় হবে, গাছের ফলন বেশি হবে, আপনি বৈশাখ মাসে লাগাতে পারেন, সেক্ষেত্রে গাছের গ্রোথটা কম থাকবে, ফলনটা কম হবে, এটি আর কি। বড়ই বা কুল যেটাই বলেন না কেন, এটা কোন সময় সবচেয়ে উপযুক্ত সময়, আর সারা বছর কি এগুলো রোপণ করা যায় কিনা? হ্যাঁ, না সারা বছর বলতে গেলে আপনি সারা বছরই করা যায়, কিন্তু সবচেয়ে উপযুক্ত ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত। ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত হলো সবচেয়ে উপযুক্ত সময়। জি। আচ্ছা, এই যে এই আগাম টক মিষ্টি এই কুল, আপনার এই বছরে কেমন আশা করতেছেন, কি রকম রেজাল্ট? এই এই যাত্রা নিয়ে আমি খুবই আশাবাদী, সেটা আমি সারা দেশের মানুষ এটা আশাবাদী, কারণ এটা আগাম এমন সময় যে কুলটা বাজারে আসতেছে, মূলত এখন কোনো কুল বাজারে নাই, নাই বলে নাই শুধু এইটাই, কারণ যেখানে কাশ্মীরি বল সুন্দরী আরো 3 মাস পরে বাজার আসবে, বাজার তো এটা এখন অলরেডি করতেছি, তার মানে এখন যদি আমি এই কুলটা হারভেস্ট করতে পারি আরো 15-20 বছর শেষ করে দিতে পারি, তাহলে কি হবে আমার কলাম অনেক টাকা ইনভেস্ট বেঁচে আসবে, যেরকম কীটনাশক দিতে হবে না, আমার বল সুন্দরীতে আরো 3-6 মাসে 3 মাসে 6 বারে কীটনাশক দিতে হবে, পানি দিতে হবে, এরপর 6 মাসে, আর এটা নাই কিন্তু আগাম হয়ে যাচ্ছে, আগাম দামটা ভালো, দামটাও ভালো, অনেক দামে এর কিছু কুল 160-180 টাকা কুল ইজি পাবে, আর এই কুল তো টেস্টিক, মানে এটি কুল মনে হবে। আচ্ছা, আপনি কি মার্কেটিং শুরু করছেন? হ্যাঁ, মার্কেটিং করতেছি ভাই। আচ্ছা, এখন মার্কেটে এর প্রাইস কেমন? আমরা 160-70 এরকম পাইতেছি। 160-70, এটা কি বাস্তব না অবাস্তব? 100% রিয়েল, আপনি দরকার, আপনি যদি আমার কম যে এখন এক কেজি কুল 100-200 টাকা নিয়ে বেশি না, কারণ যে আসবে সেই নিয়ে। আচ্ছা আচ্ছা, যে আসে সেই নিয়ে যাচ্ছে আর কি। এগুলো কি পাইকারি দিচ্ছেন না খুচরা নিয়ে যাচ্ছেন? পাইকারি বিক্রি করতেছে। পাইকারি বিক্রি করেন না? আচ্ছা, আমাদের জটিল কোন বিয়ার্সরা জটিল আপনাকে এই কুল চাইতে চায় আর কি, হয়তো ঢাকায় তার পার্সেল করি, কিভাবে দিতে পারবেন? আমরা অলরেডি দিয়েছি, চারজনের দিয়েছি। ও আচ্ছা, পার্সেল করে দেন? পার্সেল করে দিয়েছি। আচ্ছা, এই একটা ভালো সুবিধা, বিয়ার্স আপনার জটিল প্রয়োজন হয় আপনি নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাই, আমাদের একটু যদি এই চারা রোপণ পদ্ধতি বলেন, আসলে এর এই টক কুলের বা আগাম টক কুল যেটা কিভাবে চারা রোপণ? এটা মূলত সাধারণ যে কুলগুলো চাষ করি আমরা একই পদ্ধতি চাষ, এটা আলাদা কোনো কিছু না, এটা কীটনাশক সার একই, তবে এটা রোগ বালাই খুবই কম,
আমার যেখানে বরসুন্দরী কাশ্মীর অন্য রোগ ধরে হয়ে যায় আপনার হলুদ হয়ে যায়, আর এই বোরোটা 100-90% বোরো টিকে হলুদ হয় না। ও 90% বোরো টিকে যায়। এই একটা কথা, আরেকটা আছে ভারত চুনি বা থাইকুল সেটা হলুদ হয় না, কিন্তু বরসুন্দরী কাশ্মীরে এখন হলুদ হইতেছে, এখন অ্যাভেলেবেল হলুদ হইতেছে গাছে। কিন্তু এটার এই এই জিনিসটা ভালো পাওয়া যাচ্ছে, হলুদ হচ্ছে না, মানে গুটি ঝরে যাচ্ছে না, গুটি ঝরে যাচ্ছে না, এই জিনিসটা আপনি ভালোটা রোগ প্রতিরোধ আমাদের দেশের জন্য। আর বিশ্ব মূলত আকর্ষণ মানে এই সময়টা বোরোই বাজারে আসা আগাম, এই সময় তো আসলে নভেম্বরের মাত্র আজকে 19 তারিখ থেকে কতগুলো বড়ই লাগে? গাছগুলো হয় না যেরকম আম মালটা কমলা এগুলো বিশেষ সুবিধা, কিন্তু এটা তো কুল তো প্রায় 2 বছর 1 বছর পরে কেটে ফেলা লাগে। এটা আমরা দেখো ধান চাষের মতো আমরা জমিটা পুরো চাষ দিয়ে চাষ দিয়ে সুতুলে ধরে বাস লাগাই যাই। ১০ গ্রাম এই প্রাথমিক সার, জীব যদি 100 গ্রাম এই প্রাথমিক যে সারটা, এটা দিয়ে আমরা রিং করে দিয়ে সারটা ঢাইকে দিয়ে পানি দিয়ে দিই। আচ্ছা, এটা হলো এক মাস পরে দেন। আচ্ছা, বোরোই গাছে বছরে কতবার সার প্রয়োগ করতে হয়? যদি কেউ ফাল্গুন মাসে লাগায় বা এখন লাগায় সেক্ষেত্রে দুইবার তিনবার দিলে হবে, আর যদি কেউ বৈশাখ মাসে লাগায় মিনিমাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 থেকে 4 বার দিতে হয়, মানে গাছ গড়তে পারে মাস পর পর সার দিতে, প্রতি এক মাস পর পর অল্প পরিমাণ করে সার দিতে হবে। এর সাথে কি জৈব সারও দিতে হবে? হ্যাঁ, জৈব সার দিলে তো অবশ্যই ভালো হয়, আর যদি কেউ না পারে সেটা তো না পারলে তো সেটা আর ই নাই আর কি। আচ্ছা, আপনারা দেখতেছি এই যে গাছে খুঁটি দিয়েছেন, এটা আসলে কি কারণে দিয়েছেন? এটা এই গাছটা তো বোরে ছোট গাছ, এই গাছটা 10 কেজি বোরে আছে, এই খুঁটি নালে এই গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে খুঁটি দিতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, এই গাছের কি কি ধরনের এই বোরোর ক্ষেত্রে পোকা আক্রান্ত হয়ে থাকে? এটা মূলত কিছু মিলিব্যাকটা সমস্যা করে, আর লেদা পোকাটা তারপরে অনেকেই মনে জিনিসগুলো জানা, মিলিবাগ বা মেয়ের জন্য আমরা সেভিং পাউডার অথবা সুলেট মানিক দিই, মাকড়ের জন্য ভাটি মেঘটা দিই, লেদা পোকার জন্য ওয়ান্ডার আছে, ক্যানোপি আছে, এই ধরনের ওষুধ দিই, এই ধরনের ওষুধ দিলে পছন্দের জন্য ছাতানো বিভিন্ন গ্রুপের ওষুধ আছে, ম্যানগেজব আছে, তারপরে কার্বনিক গ্রুপ আছে, এগুলো আমরা মিক্স করে দিই সবসময়, এগুলো দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা, কতদিন পর পর এগুলো প্রয়োগ করব? আমি গাছে রোগ থাকবে 15 দিন পর পর আমি স্প্রে করি, আমাদের রুল আছে 15 দিন পর পর, প্রথম সপ্তাহে মাসে 15 দিন পর পর আমরা ওষুধ দিই, আমার গাছে কোনো রোগ থাকবে না। থাক জি জি, মানে মাসে 2 বার করে, দর্শক আপনারা যারা বোরোই করে থাকেন তাহলে কিন্তু আপনার 15 দিন পর পর জুতিলে ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড়নাশক এই 3টা জিনিসই বেশি প্রয়োজন হয়ে থাকে। এই 3টা জুতিল প্রয়োগ করে থাকেন আপনি কিন্তু এই রোগ বা পোকা বা মাকড়ের সমস্যা থেকে সহজেই রক্ষা পাবেন। আপনার এটা করতে হবে, আপনি করলে পেরে সহজেই এর সুবিধাটা পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে আপনারা এই যে বড়ই এই অবস্থা যে দেখতেছি, এখন এই গাছটায় কত কেজি পর্যন্ত ফল হতে পারে? আমি ধরেন এই গাছটা ছোট গাছ তো মিনিমাম 10 কেজি ফল আছে। 10 কেজি হবে না? আশা করি। আচ্ছা, এই গাছের বয়স কতদিন হয়েছে? এটা কি আমার লাগানো বৈশাখ মাসে, বৈশাখ মাসে তাহলে বৈশাখ মাসে লাগানো, এরকম ভাবে খেয়াল আছে 14 মাসে কত মাস? দর্শক আপনারা অনেকেই বাই ভিডিওতে অনেক খারাপ কমেন্ট অনেক সময় করে থাকেন, আসলে আর বাস্তবটা আসেন দেখেন, আপনার বাস্তবটা দেখেন। এখানে এই ভাই বলতিছে যে 10 কেজি প্রোডাকশন হবে, আমি বেশি বলবো 8 মাসের কাছে 10 কেজি প্রোডাকশন হবে ভাই, 8 মাসে 10 কেজি, কিন্তু অনেক অনেকটা 30-40 কেজি আছে, আমরা একটু গড়ে 20 কেজি করে আপনি পাবেন, গড়ে 20 কেজি। দর্শক আপনারা আসলে বাস্তব যদি বাগানে না আসেন তাহলে কিন্তু আপনি এর অরিজিনাল এর বিষয়গুলো জানতে পারবেন, আর এই বড়টা কি টেস্ট কি স্বাদ আমি সবাইকে বলবো আপনার
মাধ্যমে আপনি বাগান আসেন, এটা উপভোগ করেন যে এটা কি স্বাদের যেটা জিনিস, আর অসময় বড়ই এটা কোন বাড়াইছে বড়ই, অনেকে বল ভাবতে বাড়াইছে না, কারণ এটা দেখেন এটা গাছ বড়ই বড়ই, হ্যাঁ গাছ বড়ই এটা বাড়াইছেন, দেখেন ছোট্ট পাকবে, হ্যাঁ সব মানে যে সিরিয়ালি পাকছে, মানে যে কিছু পাকছে কিছু একটু বড় হয়ে যাচ্ছে, এটা এই এইগুলো পাকতেছে, আবার এই যে বড় বড় হইতেছে দেখছেন, মানে আগামী কোন দিন কাশ্মীর বলসুন্দরী করলাম ওই যে হারবেশা দুই মাস ভরে, জি জি এটু একই সেম, এক দেড় মাস লাগবে, কারণ যে আগে আসবে আগে পাকবে, যে পর আসবে পরে পাকবে, পরে পাকবে আর কি। আচ্ছা আমরা কি একটু খাওয়া দেখতে পারি? এটা অবশ্যই অবশ্যই আমরা খাওয়া দেখতে পারি, দর্শক আমরা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো অরিজিনালি এই আগাম থাই টক মিষ্টি কুল কেমন টেস্ট আপনাদেরকে জানাবো। হ্যাঁ ভাই আপনিও একটা খান, আমিও একটা খেয়ে দেখি। দর্শক আমরা হয়তো আপনাকে দিতে পারতেছি না, তবে ভাইয়ের নাম্বার থাকবে ভিডিওতে অথবা ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে ফল অথবা ভাই মনে চারাও বিক্রি করে চারাও নিতে পারবেন, আপনি সহজেই নিতে পারবেন এখানে খুব সহজে। দর্শক আমরা এখন খেয়ে দেখতেছি কি অবস্থা, ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। অসাধারণ টক মিষ্টি দুটো মিক্স, দর্শক আসলেই আপনাদের প্রচুর টক বা প্রচুর মিষ্টি তা না, টক মিষ্টি দুইটা মিলে আছে, খুব সহজে খুব টেস্টি, আপনারা যে কেউ বাগান ভিজিট করতে পারেন, ভিজিট করে আপনারা নিজেরা খাওয়া টেস্ট করে দেখতে পারেন। ভাই অনেকে হয়তো বা বলেন যে ভাই আপনারা বাগানে যা ভিডিওতে আপনারা এমনিতে বুঝতে পারতেছেন বাগানের মধ্যে মনে করেন যে মিশ্র ভাবে চাষ করা এগুলো। আচ্ছা আপনি ভাই এই যে বাগান যে করছেন এগুলো কি আপনার নিজস্ব জায়গা না লিজ নেওয়া? সেক্ষেত্রে আমাদের অনেক দর্শক বলে থাকে যে আমি এক বিঘা বড়ই করব বা কুল করব, সেক্ষেত্রে আমার কতগুলো চারা লাগবে, এক বিঘা 33% এক বিঘাতে কতগুলো চারা লাগবে, এবং চারা থেকে শুরু করে লিবার সার বীজ কীটনাশক জমি লিস বাবদ দিয়ে কত টাকা খরচ হতে পারে ফল হারভেস্ট পর্যন্ত? লিস্টটা ভাই আসলে এটা হলো এক এক এলাকা, এখন বিঘে কেউ কোথায় আছে 15,000, কোথায় 20,000, কোথায় 10,000, কিছু 5,000, এটা ওই এলাকার উপর ডিপেন্ড করবে। আর এক বিঘে আপনার 230-250 চারা ভিতরে হয়ে যাবে, লাগাবে তাহলে আপনি লাগাইতেছেন 230-250 ভিতরে হয়ে যায়। আচ্ছা মনে হয় 250-র মতো চারা লাগবে। কয় ফিট বাই কয় ফিট? 7 ফিট বাই 7 ফিট, মানে যে বোরের ক্ষেত্রে 7 ফিট বাই 7 ফিট রোপণ করতে হয়, তার ক্ষেত্রে 200-250 চারা লাগে, চারা দিয়ে আপনার আর লেবার টেবার 260 আপনার 30-35,000 টাকা হয়ে যাবে, 30-35,000 টাকার মতো ফল আসা পর্যন্ত হয়ে যাবে হারভেস্ট পর্যন্ত। জি অন্য অন্যটা বেশি লাগে, এটা কম লাগে, এটা তো আমার 2-3 মাস খরচ কমে আসতেছে, এটা আরো কম লাগে, এই থাই কুলের কম লাগে, মানে টক মিষ্টিটা আগাম টক মিষ্টি যে থাই যেটা বলতেছেন এটার একটু কস্টিং, আমি আমি আপনাকে চারটা নিউজ দিই আপনার মাধ্যমে, আমার কাছে আটটা কুল আছে নতুন জাত, সেগুলো ভালো সুন্দর, অনেকে বলে কেউ থাই কুল আপনি তো দেখে আসছেন, আমার কুলটা আমরা আগামী মাসের 15 তারিখ থেকে হারভেস্ট করবো, এবং কালার এখনই জোশ আপনি নিজে দেখছেন, আপনার দশ দিলে সামনে মাসে আপনি আসেন কুলটা, আপনি ইনশাআল্লাহ আমরা হয়তো ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভারত সুন্দরী সম্পর্কে। ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে, ভালো থাকেন সুস্থ থাকেন, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।